কোচিকাচা একাডেমি থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুজাউল করিম, ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক, চারু ও কারুকলা। বিষয় হলো চারুকারু, আলোচ্য বিষয় স্মৃতিসৌধ আঁকা, শ্রেণী চতুর্থ শ্রেণী। তাহলে আমরা আজকে স্মৃতিসৌধ আঁকা যেভাবে আঁকতে হয় খুব সহজ পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা স্মৃতিসৌধ আঁকা দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে এই স্মৃতিসৌধ অঙ্কনটি দেখলেই তোমরা আঁকতে পারবে। তাহলে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করার জন্য বিশেষভাবে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি। এই দিক থেকে আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা মিডিলের দাগ হবে। তেমনি এইখান থেকেও সাতটা দাগ হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে আমরা এখানে মিডিল পজিশন করে নিলাম, এখান থেকে এই পাশে সাতটা চিহ্ন দিলাম, একেবারে সমান সমান, একেবারে সমান সমান সাতটা চিহ্ন করে নিলাম, এই পাশেও সাতটা চিহ্ন করে নিলাম। তাহলে এইটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত। তাহলে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত। তাহলে সমান সমান সাতটা চিহ্ন করে নিলাম এবং একটা মাঝখানে চিহ্ন আছে। এখানে আমরা তাহলে লক্ষ্য করি একটু বিশেষভাবে, আমরা এদিকেও একটা দাগ দিয়ে নিলাম। এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে সাতটা চিহ্ন করে নিলাম। এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত। এবার আমরা সাতটা দাগ দিয়ে নিলাম। আমরা এখন একের সাথে একের একের সাথে এক মিলিয়ে দেব, একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চার, পাঁচের সাথে পাঁচ, ছয়ের সাথে ছয়, সাতের সাথে সাত। এভাবে আমরা দাগটি করে নেব। কিছু অংশ মুছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু ঠিক করে নেব। এখন এভাবে আমরা দাগগুলো করে নেব। তাহলে আমরা এই দাগটা এখন মুছে দেব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই লেখাগুলো আমরা একটু মুছে দেব। দিয়ে আমরা তো কোনটা কি সেটা তো আমাদের মনে আছে, একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চারের সাথে চার, পাঁচের সাথে পাঁচ, ছয়ের সাথে সাতের সাথে
সাথে এইভাবে আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা দেখি যে এটা একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চার, পাঁচের সাথে পাঁচ, ছয়ের সাথে ছয়, অর্থাৎ এর একটা আমাদের ভুল হয়ে গেছে, ছয়ের সাথে ছয়, সাতের সাথে সাথে এভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই দাগগুলো আমরা এখন মুছে দেব, দাগের আমাদের আর কোনো প্রয়োজন নেই। এইখানে দাগগুলো মুছে যাচ্ছে বারবার, তাহলে আমরা নিচে স্টুডেন্ট আমরা এটা করে নেব। তারপর আমরা এই দাগটা করে নেব। এভাবে আমরা এটা করে নেব। তারপর আমরা এখান থেকে এমন, এখান থেকে এমন দাগগুলো করে নেব। তাহলে এইভাবে আমরা একটি স্মৃতিসৌধ অঙ্কন করতে পারি। আমাদের স্মৃতিসৌধ অঙ্কন করতে হলে যে বিষয়গুলো সেগুলো আমরা দেখলাম যে প্রথমে একটি সরল রেখা, তারপরে একটি সরল রেখা, এ পাশে সাতটি দাগ, এ পাশেও সাতটি, এ পাশেও সাতটি, একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন, চারের সাথে চার, পাঁচের সাথে পাঁচ, ছয়ের সাথে ছয়, মিলিয়ে দিলে আমাদের স্মৃতিসৌধ ড্রয়িং হয়ে যায়। তাহলে এই সহজ পদ্ধতিতে আমাদের স্মৃতিসৌধ ড্রয়িং আমরা দেখলাম। আমরা এখন সবাই বাড়িতে এই ড্রয়িং করতে পারবো বলে আমি আশা করি, আমাদের স্টুডেন্টরা এগুলো করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।